শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে। চমৎকার একটা দিন কাটুক সবার, এই প্রত্যাশা নিয়ে আমাদের আয়োজন শুরু করছি। আর আমাদের সাথে প্রতিদিনই এমনই একজন অতিথি থাকেন যারা হয়তো সামাজিকভাবে অথবা আর্থিক অথবা মানবিকভাবে আসলে সফল, এবং তারা বিভিন্নভাবে নিজেদের ক্ষেত্র থেকে আলোকিত করে যাচ্ছেন আমাদের পুরো সমাজকে। আর আমরা চেষ্টা করি তাদের জীবনের গল্প শুনে নিজেদেরকে অনুপ্রাণিত করতে এবং আপনাদের সকালটাকে রাঙিয়ে দিতে। তো আজকেও আমাদের সাথে এমনই একজন অতিথি থাকবেন যার জীবন গল্প আমরা শুনবো, আর পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি নন্দিতা। কি প্রিয় থাকছে, শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে, ভালো কাটুক দিন সেই শুভকামনা বরাবরের মতোই। পরিস্থিতি একটু একটু করে স্বাভাবিক হচ্ছে, আমরা জনজীবনে ফিরে যাচ্ছি, আমি করোনার কথা বলছি, এবং আমরা যতই স্বাভাবিক হই না কেন, যেহেতু এখন পর্যন্ত প্রতিকারমূলক আমরা কিছু পাইনি, সুতরাং আমরা যেন সবাই সতর্ক থাকি পূর্বের মতোই। তো আজকে যার সঙ্গে আমাদের কথা হবে তিনি একজন উদ্যোক্তা, ইসরাত জাহান চৌধুরী। চলুন তাকে আমরা শুভ সকাল জানাই। শুভ সকাল। শুভ সকাল আপনার। আমরা যেটা বলছিল নন্দিতা একটু আগেই, এখানে যারা আসেন তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে সফল মানুষ কোনো না কোনো অঙ্গনে, তো সে অর্থে আপনিও একজন সফল মানুষ। আজকে সফলতার জায়গায় আসার আগে আমরা একটু শৈশবটা জানতে চাই, কোথায় বড় হয়েছেন এবং কেমন ছিল সব কিছু মিলে। আমার বাসা কুমিল্লায়, আমার পড়ালেখা জন্ম বেড়ে ওঠা সবই কুমিল্লাতে। ওকে, কুমিল্লা কোথায়? কুমিল্লা শহরেই। শহরে, মানে ওটা কি বলা চলে যে আপনাদের আদিবাড়ি কুমিল্লাতে নাকি? জি জি, আদিবাড়ি কুমিল্লাতে। বাবা কি করতেন? আমার বাবা ব্যাংকার ছিলেন, পূবালি ব্যাংকে ছিলেন। ওকে ওকে। তো ছোটবেলায় পরিবারের ধরনটা কেমন ছিল একটু যদি জানতে চাই? আমার মা স্কুল টিচার, আমার বাবা ব্যাংকার। আমরা আসলে অনেক বড় ফ্যামিলি বিলং করি। আমার খালারা ছয়জন, মামা দুইজন। তো মানে জন্মের পর থেকেই দেখেছি যে সবাই কাজ করে, সবাই কোনো না কোনো পেশায় জড়িত। তো খুব ইন্ডিপেন্ডেন্টভাবে আমি আসলে বড় হয়েছি, কারণ কখনো এমন কোনো অবস্ট্রাগল আসেনি যে এটা করা যাবে না ওইটা করা যাবে না। মানে একটা মেয়ে হিসেবে যতটা বাধা বিপত্তির মধ্যখান দিয়ে বড় হতে হয়, আমি আসলে এই ধরনের কিছুই পাইনি। সম্পূর্ণ ফ্রিডম নিয়ে বড় হতে পেরেছি আর কি। আমার বাবার সেই আস্থাটা আমার উপর সবসময় ছিল, স্কুলে যাওয়া আসা থেকে শুরু করে সব কিছু নিজে নিজে করা, যে কারণে আসলে সেলফ কনফিডেন্সটা অনেক বেশি বেড়ে যায় এভাবে যদি কাজ করা যায় আর কি। আপনি বড় ছিলেন? আমি বড় ছিলাম। ক ভাই বোন আপনারা? আমরা দুই বোন এক ভাই, আমি বড়। আচ্ছা, তো সেই জায়গা থেকে তো আদর শাসন দুটোই বোধহয় বেশি পাওয়ার কথা। হ্যাঁ, সেটা তো অবশ্যই, যে কারণে আসলে ফ্রিডমটাও বেশি পাওয়া। আর হচ্ছে একটু, আর আমার অনেক কাজিন আছে, তো সবাইকে বলতে গেলে একটু শাসনের মধ্যখানে রাখা, কোনটা হলে ভালো হয় কোনটা করা উচিত না, আপনি সবাইকে লিড দিতেন। হ্যাঁ হ্যাঁ, সেটাই আর কি। মানে আপনারা কি যৌথ পরিবারে বড়? না, আমরা যৌথ পরিবারে না, কিন্তু কুমিল্লায় আমরা সবাই খুব কাছাকাছি থাকি, আমাদের বন্ডিংসটা খুব ভালো আর কি। তাহলে তো সেই জায়গা থেকে ছোটবেলার অনেক মজার স্মৃতি, অনেক রঙিন স্মৃতি থাকার কথা সবার সাথে। হ্যাঁ, আসলে অনেক আছে, অনেক আছে। তো যদি দুই একটা বলেন আজকে আমাদেরকে। আমি আমার বাবার একটা কথা বলতে পারি। আমার বাবা মারা গেছে অনেক আগে, 2007 মারা গেছে। আচ্ছা, হঠাৎ করেই মারা গেছে। তো তখন বাবা যখন ছিলেন তখন অনেক কিছু আসলে বুঝতে পারিনি, যেহেতু আমরাও ছোট ছিলাম বা ওই ইন্টারেকশনটা ওইভাবে তৈরি হয়নি। বাবা একটু রাগী প্রকৃতির ছিলেন। তো এখন যেটা মনে হয় যে এখন আমি যত বড় হচ্ছি, যত অভিজ্ঞতা বাড়ছে, এখন মনে হয় যে বাবাকে আরও বেশি ভালো বুঝতে পারছি। আমি যখন 2001 ইন্টার করি, এসএসসি করি 2001-এ আর এইচএসসি 2003-এ। তো এইচএসসি করার পরে আমি যখন চিরাং ইউনিভার্সিটিতে প্রথম পরীক্ষা দিতে যাই, তো সবাই তো গার্ডিয়ান নিয়ে যাচ্ছে পরীক্ষা দিতে যাচ্ছে, তো আমার বাবা কুমিল্লা থেকে শুধু আমাকে ট্রেনে উঠিয়ে দিলেন। উঠিয়ে দিয়ে বললেন যে আমার মেয়ে পারবে, আমি জানি। তো আম্মু তো অনেক চিল্লাফাল্লা করলো, বললো যে সমস্যা নাই। তো আমি যদি একটু ভয় পেয়েছিলাম যে চিরাং থেকে তো ভার্সিটি আরও দূরে, কীভাবে ওই পর্যন্ত যাব, কিন্তু ঠিকই আমি ম্যানেজ করে যেতে পেরেছিলাম এবং ফিরে এসেছিলাম। আমার বাবা আমাকে যে খরচটা লাগবে ওইটা হাতে দিয়ে দিয়েছিল, এক্সাম দিয়ে তারপরে ফেরত আসছি। তো এই যে একটা কনফিডেন্স যে আমার গ্রো হয়েছে, যে না আমি আর একটা শহরে যেয়ে আমি একা একটা কাজ, অনেক ইম্পর্টেন্ট একটা কাজ করে ফেরত আসতে পারি,
এই কনফিডেন্সটা কিন্তু আমার বাবাই আমাকে দিয়েছিল ডেফিনেটলি এবং এটা একদিনে হয় না জি জি নিশ্চয়ই আপনার অ্যাটিটিউডও সে কারণে দায়ী আপনাকে দেখে বুঝতে পেরেছে যে আপনাকে দিয়ে এটা হবে মানে আমার মেয়ে সারা দিন ঘর কোনো আমি হঠাৎ করে তাকে ট্রেনে তুলে দিলাম বিষয়টা নিশ্চয়ই এরকম ছিল না পরিবার থেকে আসলে ছোটবেলা থেকে এই ধরনের শিক্ষাটা দেওয়া খুব জরুরি সন্তানদেরকে জি তো এই যে এখন আপনি নিজের একটা জায়গা তৈরি করেছেন বা করছেন সেটাও নিশ্চয়ই আপনার বেড়ে ওঠার জি আমি সেটাই বিশ্বাস করি আমার এখন সেটাই মনে হয় যে ওই শিক্ষাটাই আমাকে আসলে এখন অনেক বেশি সাপোর্ট দেয় কারণ আমরা যখন কাজ করি এভাবে আমাদের আশেপাশের লোক কিন্তু পাওয়া যায় না যে আমাদেরকে ওইভাবে সাপোর্ট দিবে বেশিরভাগ এমনই শোনা যাবে যে এটা অনেক কঠিন কাজ এটা আসলে আমি পারবো না আর আমার সাপোর্ট কি আছে আমার কি অনেক টাকা আছে আমাকে কে হেল্প করবে আমার ব্যাক সাপোর্ট কি তো ওই ক্ষেত্রে আপনি যখন অনেকগুলো নেগেটিভ কথা শুনবেন অটোমেটিকলি আপনি আসলে ডিমোটিভেটেড হয়ে যাবেন তো ওইখানে সবার মানে ইয়েতে যে আপনাকে যে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকাটা এটার জন্য অনেক বেশি মনোবল আসলে প্রয়োজন অবশ্যই ডেফিনেটলি আপনার অর্জন নিয়ে আমরা কথা বলবো নিশ্চয়ই অর্জনের পেছনের গল্প আমরা জানবো তবে তার আগে আপনার সম্পর্কে একটু ছোট করে দর্শকদের জানিয়ে নিই ইসরাত জাহান কাজ করতেন বেসরকারি ব্যাংকে মেয়ের জন্মের পর চাকরিটা ছাড়তে হয় তাকে তবে নিজে কিছু একটা করতে চেয়েছিলেন সেই চিন্তা থেকেই পাট নিয়ে কাজ করা শুরু করেন কাজ শুরুর আগে পাট বিষয়ে পড়াশোনা করেন প্রশিক্ষণ নিয়েছেন ইসরাত পলিটিক্যাল সায়েন্সে এমএ করেছেন পাশাপাশি করেছেন এমবিএ বিশ্ববাজারে পাটের বিশাল চাহিদা আছে পণ্য রপ্তানির কথা মাথায় ছিল বলে বিশ্বব্যাপী পণ্য বাজারজাতকরণের ওয়েবসাইট alibaba.com গোল্ড মেম্বারশিপ শুরুতেই নিয়ে নেন নিজের গয়না বিক্রি সহ 50,000 টাকা পুঁজি নিয়ে মাঠে নেমেছিলেন ইসরাত জাহান চৌধুরী ঠিক করেছিলেন বিশ্বের দরবারে বাংলার সোনালী আঁশ পাটকে পরিচিত করাবেন প্রতিষ্ঠা করেছেন পাটজাত পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান তুলিকা বর্তমানে তার প্রতিষ্ঠান তুলিকা থেকে ইতালি আয়ারল্যান্ড জার্মানি বেলজিয়াম ও সুইডেনে ক্রেতার চাহিদা অনুযায়ী পাটের তৈরি ব্যাগ সহ বিভিন্ন পণ্য পৌঁছে দিচ্ছেন একই সাথে তার প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে বেশ কিছু মানুষের আচ্ছা আমি একেবারে ধারাবাহিকভাবে আসতে চাই শিক্ষা জীবনটা নিয়ে একটু জানতে চাই কোথায় কোথায় পড়লেন আমি কুমিল্লা ফাইজেন্স স্কুল থেকে এসএসসি শেষ করি ওইটা একটা গার্লস স্কুল এবং অনেক ফেমাস স্কুল তারপরে ভিক্টোরিয়াতে ভর্তি হই সেটাতে অবশ্য আমার বাবা দিতে চাচ্ছিলেন না কেন যেহেতু একদম গার্লসে পড়েছি হঠাৎ করে কম্বাইন্ডে চলে যাব তো আমি 4 দিন না খেয়েছিলাম জেদ করে যে না আমি ভিক্টোরিয়াতেই পড়ব ভিক্টোরিয়া হচ্ছে আপনি হয়তো জানেন এটা খুবই ফেমাস একটা নাম শুনেছি আমি হ্যাঁ কলেজ খুবই ফেমাস তো ওই কুমিল্লা শহরে এমন একটা কলেজ আছে আর ওখানে পড়ব না এটা তো হয় না তো আর প্যারেন্টসও যেহেতু মানে কম্বাইন জিনিসটা নিতে চায় না আসলে জানে মানে কি ভয় পায় আসলে হ্যাঁ ভয় পায় তো ওই আমার জেদের কাছে বাবা হার মানলেন পরে হচ্ছে ভিক্টোরিয়াতে ভর্তি হলাম ওকে ভিক্টোরিয়া থেকে এইচএসসি করেছি পরে মানে তখন আমি আসলে খুব বেশি দুরন্ত ছিলাম আমার একটা ফ্রেন্ড ছিল বিথি আমরা সারা শহর ঘুরে বেড়াতাম কুমিল্লা শহরে অনেক পুরনো পুরনো বিল্ডিং আছে যেগুলো অনেক আগের আমরা ঘুরে ঘুরে ওই বিল্ডিং দেখতাম আমাদের অ্যাক্টিভিটিস ছিল মানে খুব বেশি ডান পিটে যাকে বলে আর কি তো ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হই অনার্স ফার্স্ট ইয়ারে ইংলিশে ভর্তি হই তো ফার্স্ট ইয়ার এক্সাম যখন দিতে বসি ফার্স্ট পরীক্ষা দিয়ে মানে আমি আবিষ্কার করলাম যে আমি আসলে 3rd ক্লাস পাবো আমার রেজাল্টটা ভালো হবে না কারণ আমি ওইভাবে কোনো স্টাডি করিনি মানে বুঝতে পারলাম যে অনেক বড় ভুল করে ফেলেছি এখন এটা সমাধান কি এখন আমার এই এক্সামটা যখন খারাপ হবে আমার পুরো রেজাল্টে এটা ইম্প্যাক্ট করবে পরে খুব ঠান্ডা মাথায় চিন্তা করলাম যে ইংলিশ আমার জন্য না ওকে সো আমি ডিসাইড করলাম আমি ইংলিশে পড়বো না তখন তো বাসায় অনেক চিল্লাফাল্লা শুরু হয়ে গেল আর আমাদের ফ্যামিলি হচ্ছে খুব পড়ালেখা ওরিয়েন্টেড ওকে যেহেতু বলেছি যে আমার খালারা সবাই জব করে সো বিগ ফ্যামিলি আমাদের সবাই পড়ালেখা ওরিয়েন্টেড সো আমি ইংলিশ কেন ছাড়বো পরে আমার কিছু করার নাই আর আমি 3rd ক্লাস পেতে চাই না সো বলতে গেলে নিজের ইচ্ছাতেই আমি ছেড়ে দিলাম যে না আমি এটা আমার পক্ষে আর করা সম্ভব না তারপরে হচ্ছে ডিসাইড করলাম কী করা যায় এই মানে যেহেতু এটা ছেড়ে দিয়েছি সো আমি পরে ঢাকায় শান্তা মারিয়ামে ফ্যাশন ডিজাইনিং ওয়ান ইয়ার ডিপ্লোমাতে ভর্তি হলাম সেটাতে আমার বাবার মত ছিল না আমার জেদের কাছে হার মেনে আমার মা এসে আমাকে ভর্তি করিয়ে দিয়েছিল যদিও আব্বু রাজি ছিল না কিন্তু পরে আস্তে ধীরে মানে মেনে নেওয়া ছাড়া কিছু করার থাকে না আসলে হ্যাঁ আমি আমার যখন 1 বছর ডিপ্লোমা শেষ হয় ওই শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যখন আমরা চিন্তা করছি যে আমরা কোথায় ইন্টার্নি করব স্টুডেন্টরা যখন চিন্তা করছি তো শান্তা মারিয়াম থেকে ইন্টার্নি ছিল না ডিপ্লোমাতে ঠিক ওই মুহূর্তে আমি আর আমার একটা ফ্রেন্ড জার্মানি বাইং হাউসে জব পেয়ে যাই ওইটা ছিল 2007
তো আমাদের স্টার্টিং স্যালারি ছিল 10,000, আমাদেরকে গাড়ি পিক অ্যান্ড ড্রপ করতো, দুপুরে লাঞ্চ দিত। তো 2007 ওইটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার ছিল। তখন আব্বু খুব মানে হ্যাপি যে ফাইনালি আমি মানে ডিসিশনটা আমার রং ছিল না। পলিটিক্যাল সায়েন্স পড়ার পরে আপনি করলেন নাকি পাশাপাশি? না, আমি পাশাপাশি করেছি। আমি যখন ইংলিশটা ছেড়ে আমি এক বছর ডিপ্লোমাতে ভর্তি হয়ে গেলাম, পাশাপাশি আমি প্রাইভেটে বিএ ভর্তি হয়েছি। ওকে, আর পলিটিক্যাল সায়েন্স প্রাইভেটে 3 বছর বিএ করার পরে, তারপরে আমি 2 বছর মাস্টার্স করেছি পলিটিক্যাল সায়েন্সে। তারপরে আমি আবার এমবিএ করেছি ফিনান্সে, ওইটা সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে। মানে আমি হচ্ছে সব একটার পর একটা করে একটা কি মানে আমি আমি এই যে এত স্ক্যাটার্ড, এটা কি সময় নষ্ট না আসলে? এক্স্যাক্টলি, এটা সময় নষ্ট। যেমন এখন এখন আমি অনেকের সাথে কথা বলি, মানে যারা জুনিয়র আছে তাদেরকে আমি এখন অনেক মানে গাইড করার চেষ্টা করি। আমার এটা লস হয়েছে যে কারণে আমি সাফারও করেছি। একটা লাইনে যদি আমি থাকতে পারতাম আমি আরো অনেক বেশি ভালো করতে পারতাম। কিন্তু আমার হচ্ছে যে প্রথমে আমি সাবজেক্টটা ভুল চুজ করেছি, তারপর দেখা যাচ্ছে যে আমি পরে আমার বিএ করা ছাড়া আমি অনার্স না করে বিএতে করেছি, যেহেতু আমি মানে অ্যাট এ টাইম ঠিক শেষ করার জন্য প্রাইভেটে। পরে যেহেতু 3 বছরের বিয়ে, আমাকে 2 বছর মাস্টার্স করতে হয়েছে, রাইট? পরে হচ্ছে এমবিএ তো করতেই হবে। ততদিন আমি ব্যাংকে ঢুকে গিয়েছি। আমার ডিজাইনিং সেক্টরটা আমার জন্য বেশ ভালো ছিল, আমি খুব ভালো করছিলাম। কিন্তু ওইখানে আমার অফিস ছিল টঙ্গী বিসিকে, আমি তখন লালমাটিয়াতে থাকতাম। ওকে, তো 8টায় অফিসে যে ঢুকতাম, হ্যাঁ, এরপরে রাত 8টায় ওখান থেকে বের হতাম, বের হয়ে লালমাটিয়া এসে পৌঁছতাম। তখন আমি হোস্টেলে ছিলাম। কয় বছরের জব আপনার ব্যাংকে? ব্যাংকে আমার 3 বছরের জব। আচ্ছা, উইথ ডিউ রেসপেক্ট, যারা ব্যাংকে জব করেন তাদের সবার প্রতি সম্মান রেখেই জানতে চাই যে আসলে পেশাটা কেমন, আপনার কাছে কেমন লেগেছে? মানে আমি যতবার ব্যাংকে যাই আমার কাছে খুব কেন জানি খুব মায়া লাগে, মানে আই ডোন্ট নো, ইটস মাই পার্সোনাল ফিলিংস। হ্যাঁ, মানে ব্যাংকের জবটা ভালো, ডেফিনেটলি ভালো, কিন্তু আসলে মানে খুব বেশি কাস্টমার সার্ভিস তো, মানে সারাক্ষণই অন্যান্য জবে আমি যেটা দেখেছি, যেহেতু আমি এরপরেও কাজ করেছি, আমি যেটা দেখেছি যে আপনি ফাঁকি দিতে পারবেন, লাইক রেস্ট নিতে পারবেন, বসতে পারবেন, কিন্তু ব্যাংকের জবে আসলে রেস্ট বলে কিছু নাই। ব্যাংকে তো সরাসরি কাস্টমারের সাথে কাজ, হ্যাঁ, আপনি যখন ঢুকবেন আপনাকে প্যারালাল কাজ করতে হবে, অনেকগুলো কাজ করতে হবে এবং কোনো ভুল করা যাবে না। আপনি কোন সেকশনে ছিলেন? আমি জেনারেল সেকশনে ছিলাম, মানে ওই কাস্টমার সার্ভিস সেকশন, কাস্টমার সার্ভিসে ছিলাম। সো আমি আমি কাজটা খুব এনজয় করতাম, যেহেতু আমি কাজটা মানে হ্যান্ডেল করতে পারতাম, কিন্তু মারাত্মক প্রেসার, মানে সকাল থেকে একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত। তার চেয়ে মজার বিষয় আছে, আরও একটা মজার বিষয় আছে, 6টায় হচ্ছে ব্যাংক আওয়ার শেষ, কিন্তু আপনি যদি 6টায় ভুলেও বের হন, আপনার দিকে বাকিরা এমনভাবে ব্রু কুচকে তাকাবে আপনি মহাপাপ করে ফেলেছেন। বিকজ আপনার কাজ থাকে নিশ্চয়ই, পুরো অ্যাকাউন্টসটা বুঝিয়ে দিয়ে আসতে হয় সারাদিনের লেনদেন, কিন্তু একই কাজ প্রতিদিন। হ্যাঁ, অ্যাকাউন্টসের কাজটা থাকে হচ্ছে শেষ করে বের হতে হবে, কিন্তু জেনারেল সেকশন কিন্তু শেষ করে ফেলা যায়। ওকে, কিন্তু ব্যাপারটা মানে আমি দেখেছি এখন হয়তো পরিস্থিতি আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, যে মানে ছড়া সময় তো কেউ বের হতে পারবে, সোশ্যালিজমের একটা ব্যাপার। এক্স্যাক্টলি, যে আমরা কাজ করছি আপনি বের হয়ে যাবেন, ওইটা তো একটা শাল অপরাধ করে ফেলা। ওকে, তো আপনি তাহলে মোটামুটি অনেকগুলো জায়গাতে, হ্যাঁ, অনেকগুলো অ্যারেনাতে আপনি বিচরণ করেছেন। যে আলহামদুলিল্লাহ আমি কাজ করেছি, আমার কাজের অভিজ্ঞতা অনেক, এবং এইটাকে আমি এক হিসেবে পজিটিভলি দেখি, এই কারণে যে আমি প্রচুর লোকজনের সাথে মিশেছি। সো এইটা আমাকে এখন মানুষ চিনতে সাহায্য করে বা কমিউনিকেশনে আমাকে অনেক হেল্প করে, আমার কনফিডেন্স লেভেল অনেক বেশি গ্রো করেছে, কারণ আমি এখন যে কোনো কারোর সাথে ডিল করতে পারি, কারণ আমি অনেক জায়গায় ঘুরে এসেছি। বাট ইন আদার হ্যান্ড, এটা খুব খারাপ জিনিস, যারা নতুন কাজ করবে বা নতুন পড়ালেখা শেষ করছে তাদের প্রতি আমার মানে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা যেটা করেন একটাতে থাকেন, তখন আপনারা শর্ট টাইমে একটা ভালো জায়গায় পৌঁছতে পারবেন। যেমন আমি কাজ শুরু করেছি অনেক আগে, হ্যাঁ, আমাদের সঙ্গে যারা মাস্টার্স করে তারপরে কাজ শুরু করেছে এর অনেক আগে আমি কাজ শুরু করেছি, হ্যাঁ। সো এখন আমার খুব ভালো একটা জায়গায় থাকা উচিত ছিল ওই হিসেবে, আমি যদি ওইভাবে চিন্তা করি। কিন্তু আমি যেহেতু কয়েকবার আমি আমার ইয়েটা সুইচ করেছি, আমি আমার প্রফেশনটা সুইচ করেছি, সো আমি কিন্তু প্রতিটা সময় আমাকে নতুন করে শুরু করতে হয়েছে একদম প্রথম থেকে। এখানে আমি আরেকটা জিনিস বলতে চাই যেটা আমার রিয়েলাইজেশন, সেটা হচ্ছে যেমন আমি যখন ডিজাইনিং লাইনটা ছাড়ি তখন ব্যাপারটা এমন ছিল যে অনেক রাত হয়ে যাচ্ছে আমার ফিরতে, সো আমাকে বাসা থেকেই বললো যে তোমার তো এখানে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তুমি তোমার বাবাও ব্যাংকে ছিলেন, তুমি একটা কাজ করো, ব্যাংকের জন্য ট্রাই করো, তোমার জন্য এটা হয়তো ঠিক না। তখন আমি তাদেরকে প্রায়োরিটি দিয়েছি। আমার মনে হয় কাজের ক্ষেত্রে
কম্প্রোমাইজ করা যাবে না। একটু শুরু থেকে ধারাবাহিকভাবে আবারও আসি, 2007 সালে আপনি প্রফেশনালি প্রথম কাজ করা শুরু করলেন, সেটা চাকরি ছিল, কি চাকরি ছিল সেটা? ওই যে ব্যাংকের না, 2007 আমি একটা জার্মানি বাইং হাউসে ঢুকি। আচ্ছা, সেখানে আপনি ডিজাইনার হিসেবে কাজ করতেন? ডিজাইনার হিসেবে। আচ্ছা, তারপরে বাসা থেকে বলার কারণে আপনি ব্যাংকে ট্রাই করলেন, ব্যাংকে চাকরি করলেন 3 বছর। জি, তারপরে কি হলো একটু তারপরে ঘটনাটা? বেবির জন্য বোধহয় ছাড়তে হবে। হ্যাঁ, আমার বাচ্চা হওয়ার 11 মাস পরে আমি আমার ব্যাংকের জবটা ছেড়েছি, কারণ আমার বাচ্চা আমাকে পালতে হবে। আমার বাচ্চার সাপোর্ট যেটা হয় আর কি, হ্যাঁ, সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না, যে কারণে আমাকে আমি আসলে বাধ্য হয়েই জবটা ছেড়েছিলাম এই আর কি। আচ্ছা, তারপরে কিছুদিন বাচ্চাকে সময় দিলাম। সময় দেওয়ার পরে কতদিন ক্যারিয়ারের এই সময়টাতে? অলমোস্ট 3.5 থেকে 4 বছর। 4 বছর, তার মানে বেবি মোটামুটি যখন বুঝতে শিখেছে ওই সময়টাতে, ওই সময়টাতে কি নতুন করে আবার চেয়ার আপ হওয়া, নতুন করে আবার শুরু করা? কারণ মানুষ গ্যাপ কিন্তু মানুষকে বসিয়ে দেয়, মানে স্থিতি করে। আপনি যে ঠিক বলেছেন, এই সময়টায় এই সময়টায় যখন আমি বাসায় ছিলাম বা কিছু করছিলাম না, তখন আমার মনে হয়েছে যে আমার ব্রেইন মনে হয় ডাল হয়ে যাচ্ছে। আমি যে এত ডাইভার্সিফাইড চিন্তা করতে পারতাম, আমার চিন্তা শক্তি কমে যাচ্ছে, আমি মনে হয় কনফিডেন্স হারিয়ে ফেলছি। তখন আমার মনে হয়েছে যে না, এভাবে আসলে চলতে পারে না। কারণ আপনি যখন এভাবে থাকবেন, আপনার আশেপাশের মানুষের এক্সপেকটেশন আপনার প্রতি অনেক বেড়ে যাবে। ওরা ভাববে যে আপনি এটাই করবেন, আপনি কন্টিনিউ রান্নাবান্নাই করবেন, আপনি শুধু ঘরেই গোছাবেন, আপনার বাহিরে যে নিজের জন্য কিছু করার সময়টা আপনি আসলে পাবেন না। ওইটা আসলে নিজেকে করে নিতে হবে, তৈরি করে নিতে হবে, কেউ আপনাকে ওই সুযোগটা দিবে না। এটা আমার মানে জীবন দিয়ে শেখা। সো ওই সময়টা থেকে নিজে থেকে পরিকল্পনা করতেন যে আমাকে আবার নতুন করে শুরু করতে হবে, আমি কি নিয়ে শুরু করব, কি নিয়ে আমি নতুন করে স্টার্ট করতে চাই, ওই ধরনের প্রেশনা কি নিজের মধ্যে অনুভব করতেন? হ্যাঁ, সেটা তো আমার ইচ্ছা ছিলই যে বাচ্চা যখন একটু বড় হবে তারপর আমি আবার কাজ শুরু করব। যেহেতু আমি অনেক আগে থেকে কাজ করি, আমি আমার স্কুল লাইফ থেকেই কাজ শুরু করি, আসলে টুকটাক কিছু না কিছু সবসময় করেছি। তো আমার পক্ষে আসলে বসে থেকে শুধু ঘরকন্যা হয়ে বসে থাকাটা আমার মানে আমার মতো মানুষের পক্ষে খুব কঠিন। মানে আমার মনে হয় আমার মতো মানুষদের কাজে থাকলে ভালো থাকবে, মাথা ভালো থাকবে, আশেপাশের মানুষকে জ্বালাবে কম। তখন কি প্ল্যান করছিলেন বা কিছু তো ভাবছিলেন, কিছু একটা চিন্তা করছিলেন? জি, তখন যে আসলে ওইভাবে বিজনেসে জাম্প করব ওইটা চিন্তা করিনি। আমি যখন আবার কাজে ফিরবো ভাবলাম, তখন চিন্তা করলাম যে কি করা যায়, নতুন কি করা যায়। আমার হচ্ছে নতুন কিছুর প্রতি সবসময় একটা কিউরিয়াসিটি ছিল, বাজে অভ্যাস। পরে বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার, যেটা BFCC, ওদের একটা প্রফেশনাল কুকারি কোর্স আছে, যেটা হচ্ছে UK-র সিটি অ্যান্ড গ্রিলস একটা ইনস্টিটিউট আছে, ওরা ওয়ার্ল্ডে 80টা কান্ট্রিতে ওদের ভোকেশনাল সার্টিফিকেটটা প্রোভাইড করে। ওকে, তার মধ্যে বিমানে আছে সেটা। ওকে, তো একটা অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে আমি জানতে পারলাম, আমি গেলাম, কথাবার্তা বললাম, খুবই ভালো লাগলো। আর বিমান ক্যাটারিং তো খুবই সুন্দর, ঢুকলেই খুব ভালো লাগে। সো আমি ডিসাইড করে ফেললাম যে আমি ওটা করবো, 6 মান্থের সার্টিফিকেট কোর্স। তো ওইটা স্টার্ট করলাম, ওইটা করলাম, ওটাতে আমার ডিস্টিংশন আসলো। তারপরে হচ্ছে যেহেতু আমার আগের MBA করা ছিল, রেজাল্ট মাস্টার্স ছিল, সো ঢাকা রিজেন্সির একটা ইনস্টিটিউট আছে, রিজেন্সি হসপিটালিটি ট্রেনিং ইনস্টিটিউট, ওইটাতে ওরা আমাকে ফ্যাকাল্টি অ্যাজ এ ফ্যাকাল্টি হিসেবে নিয়ে নিল। তো ওখানে ঢুকে আমি আবার Level 2 করলাম, আর Level 1-এর ক্লাস নিতাম, Level 2-টা আমি নিজে করতাম। ওখানেও আমার রেজাল্ট ডিস্টিংশন এসেছে। তো ওখানে আমি 8 মাস জব করেছি। 8 মাস জব করার পরে আমার কাছে আসলে মনে হয়েছে যে জব আর আমার জন্য না, কারণ আমি একটু স্বাধীন চেতা মানুষ, সবসময় নিজের মনের ব্যাপারটাই আমি প্রাধান্য দিয়েছি। হয় না যে আমাকে একটু স্যাক্রিফাইস করলে বা একটু কম্প্রোমাইজ করলে আমি ওই জায়গায় টিকে থাকতে পারবো, এই কম্প্রোমাইজ জিনিসটা আমি পছন্দ করি না। আমার কাছে মনে হয় যে মানে আমি করি না আসলে, আমার নিজের যেটা ভালো মনে হয় বা কম্প্রোমাইজ ইন এ গুড সেন্স দেন ওকে, বাট যদি আপনার মনে হয় যে আপনার পার্সোনালিটির সাথে এটা ক্ল্যাশ করছে। আমার যদি আমি আমার লাইফে মানে অনেক স্ট্রাগল করেছি, যেগুলো হয়তো এখানে বলার প্রয়োজন নেই, কিন্তু আমি অনেক অনেক স্ট্রাগল করেছি। আমার স্ট্রাগলগুলো একমাত্র হচ্ছে আমার
মানসম্মানের জন্য না স্ট্রাগল জায়গাটা আমরা ফোকাস করতে চাই বিকজ ইটস আ সোশ্যাল প্রবলেম আমরা মনে করি সামাজিক জায়গাতে অনেক বড় একটা প্রবলেম একটা মেয়ের যখন ক্যারিয়ারিস্টিক গ্রোথের জায়গাটা যদি আমরা ফোকাস করি অনেক ধরনের সে মানসিকভাবে টর্চারের শিকার হয় ইনহাউস হয় অফিসিয়ালি হয় বসের দ্বারা হয় তো এগুলো আপনি যেহেতু ফেস করেছেন এবং আপনি যেহেতু এগুলো কোপ আপ করে ফাইট করে সামনে দিকে এগিয়ে গেছেন হোয়াট ওয়াজ ইওর স্ট্র্যাটেজি আমি ফেস করেছি এবং খুব খারাপভাবে ফেস করেছি আমার যেটা মনে হয় যে আমি যদি আমার ফ্যামিলি থেকে একটু সাপোর্ট পেতাম তাহলে আমি আমার কাজগুলো খুব স্মুথলি খুব সুন্দরভাবে আমি করে যেতে পারতাম যেটা দরকার ছিল শুধু একটু সাপোর্ট দরকার ছিল নাথিং এলস যে আমার বাচ্চাটাকে একটু ঘরের মানুষ একটু টেক কেয়ার করবে বা আমাকে একটু মানসিকভাবে একটু মানে আমি কাজ করছি আমার সমর্থন দেবে সমর্থন দিবে তাহলে কিন্তু আমার সবকিছু অনেক স্মুথলি চলতো কিন্তু আমাকে আজকে আমি যেখানে আছি এই জায়গাটা তৈরি করার জন্য আমাকে যেই পরিমাণ স্ট্রাগল করতে হয়েছে এইটা আমি বলবো যে খুব শেমফুল যারা আমার জন্য এই অবস্ট্রাগলগুলো তৈরি করেছে আলটিমেটলি এটা এটা তাদের মানে আমি আমার আমাকে ফেস করার দরকার নাই কিন্তু ওদের এটা লজ্জা পাওয়া উচিত এটা কি এরকম যে একটা মেয়ের জন্য এটা হচ্ছে একটা ছেলে জিনিসটা খুব ইজি অ্যাক্সেস পাচ্ছে এক্স্যাক্টলি আমার মনে হয় আমাদের সমাজটা এখন অনেক চেঞ্জ হতে হবে আমরা যতই আধুনিক হই আধুনিক বলি আমাদের মেয়েদের কাজ করার জায়গাটা আসলে তো স্মুথ না আমরা ধরেই নিই যে ছেলেরাই কাজগুলো করবে আর মেয়েদের মেন রেসপন্সিবিলিটি হচ্ছে ঘরে ওইটা শেষ করে তারপরে ওরা যে একটা কাজ করবে এটা খুবই একটা টাফ ব্যাপার ওই জায়গা থেকে বের হয়ে এসে করাটা তো আমার মনে হয় যে এই জিনিসগুলো যদি ঘরের মানুষগুলো খুব স্বাভাবিকভাবে নেয় এবং সাপোর্টটা করে তাহলে কিন্তু খুব ইজি হয়ে যায় লাইফস্টাইলটা খুবই ইজি হয়ে যায় কারণ একটা ছেলে যেভাবে পড়ালেখা করে বড় হয় আমরাও কিন্তু ঠিক সেইমভাবে পড়ালেখা করে বড় হই ওদের যেমন স্বপ্ন থাকে আমাদেরও স্বপ্ন থাকে ডেফিনেটলি সো তুমি তোমার স্বপ্নটা ফুলফিল করবা আমি কেন করব না এক্স্যাক্টলি এবং এটার জন্য আসলে আমরা যদি সমাজ বদলানোর কথা বলি তাহলে আমার মনে হয় যে পরিবার থেকেই শুরু করা উচিত এক্স্যাক্টলি আমার পরিবার থেকে শুরু করতে হবে প্রত্যেক মায়েরই উচিত আসলে ছেলে মেয়ে দুজনকে একই ভাবে সমান ভাবে বড় করা এবং একই ভাবে বোঝানো তাহলে আমার মনে হয় যে আস্তে আস্তে যদি প্রজন্ম থেকে প্রজন্ম পরিবর্তন আমার কথা হচ্ছে যে ভাই এত স্ট্রাগল করে আমাকে একটা জায়গায় আসতে হবে কেন তোমরা কেন একটু সাপোর্ট করবে না তোমরা যদি একটু সাপোর্ট করো প্রতিটা মেয়ে দাঁড়ায় যেতে পারে তো এই যে একটা মেয়ের দাঁড়ানো মানে কি তোমার ফ্যামিলি হেল্প সাপোর্ট না করো ডিস্টার্ব করো না এক্স্যাক্টলি উই ডোন্ট নিড সাপোর্ট অ্যাট লিস্ট ডু নট ডিস্টার্ব না কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে কি এটা আমরা বলি বলতে অনেক সহজ করার জায়গাটা অনেক কঠিন কারণ যুগের পর যুগ শত বছর ধরে আমাদের মনোজাগতিক জায়গাতে জিনে আমরা এটা প্র্যাকটিস করে আসছি আমরা যতই শিখি না কেন যতই একাডেমিক বিদ্যা আসুক না কেন রাতারাতি এটার পরিবর্তন হবে না বাট সিচুয়েশন কিন্তু অনেক চেঞ্জ হচ্ছে আমরা যে জায়গাটা একটু ফোকাস করতে চাই আপনার পার্ট নিয়ে হঠাৎ করে এরকম একটা চিন্তা আসলো কারণ আমরা জানি এটা অনেক ব্যারেন একটা ফিল্ড মাঝে মাঝে আমরা পার্ট নিয়ে খুব দুঃখজনক সংবাদ পাই পার্টকল বন্ধ হয়ে যাচ্ছে পার্টের প্রোগ্রেস নাই পার্টের দাম নাই এখানে পার্ট নিয়ে আপনার এরকম একটা চিন্তা কেন আসলো এটা কোনো স্টোরি কি আছে জি আমার হচ্ছে যে সবাই তো ইম্পোর্ট করে প্রচুর চায়না থেকে তারপরে থাইল্যান্ড থেকে প্রচুর প্রোডাক্ট ইম্পোর্ট করে এনে বাংলাদেশে সেল হয় তো যেহেতু ওই যে যেটা বললাম আমি একটু ঘাটতারা টাইপের আমার একটা পার্সোনালিটি আমার সবসময় থাকে যে আমি আমার মতো করে করব সো আমার মনে হয় যে আমি অন্য জিনিসটা কেন বিক্রি করব অন্য জিনিসটা আমি আমার দেশে এনে বিক্রি করছি কেন আমি আমার জিনিসটা বাইরে বিক্রি করতে পারব তার আগে আপনি কিছু বিক্রি টিক্রি করতেন আমি করতাম বলতে এর আগে হচ্ছে আমি আমার খালাতো বোনের সাথে একটা কাজ করতাম খুবই শর্ট টাইম ছিল এটা আমেরিকা একটা সুপার স্টোরে আমরা কিছু ড্রেস পাঠাতাম বাংলাদেশ থেকে তো আমার সবসময় এই ফ্যাসিনেশনটা ছিল যে আমার দেশের পণ্যটা আমি বাইরে বিক্রি করব আমি বাইরের জিনিস এখানে এসে এনে বিক্রি করব না সো ওইখান থেকে আমার সার্চিংটা শুরু যেহেতু বিজনেসে করব আর আরেকটা মূল ব্যাপার ছিল যে অলরেডি আমি যেহেতু বলেছি আপনাকে অনেকগুলা সেক্টর আমি চেঞ্জ করে ফেলেছি এবং আমার মনে হচ্ছে ইটস হাই টাইম আমার পক্ষে আর চেঞ্জ করা সম্ভব না এখন আমি যেটা করব এটা যেন আমি আমার রেস্ট অফ দ্য লাইফ আমি যেন এটা কন্টিনিউ করতে পারি মানে এইভাবে তা চলতে পারে না সো আমি খুব ঠান্ডা মাথায় চিন্তা করলাম যে আমি কী করব বিজনেস তো করব কিন্তু কোনটা নিয়ে করব আর হচ্ছে যে মানে শুধু বুটিক্স এগুলো আমাকে আসলে টানে না ওকে তো তারপরে হচ্ছে খোঁজা শুরু করলাম যে আমার দেশের কোন পণ্যটার ডিমান্ড দেশের বাইরে আছে ওকে যেটা বললাম যে আমি আমার দেশের পণ্যটা বাইরে বিক্রি করতে চেয়েছিলাম তখন মাথায় জুটটা ছিল না কিন্তু আমার দেশের কোন পণ্যের ডিমান্ড দেশের বাইরে আছে ওটা যখন আমি খুঁজতে গেছি তখন খুঁজতে খুঁজতে আমার কাছে জুটের ব্যাপারটা সামনে আসলো যে আমাদের জুটের ডিমান্ড দেশের বাইরে প্রচুর
তখন আমি দেখলাম যে আমার জুটের ব্যাপারে আমার নলেজ হচ্ছে জিরো। কারণ আমার মনে হয় আমাদের সবারই ওই যে স্কুল লাইফে পড়েছি পাটের রচনা, এরপর আসলে পাটের ব্যাপারে আমরা কিছুই জানি না। তো তারপর না জানি আমরা পাট দিয়ে বস্তা তৈরি হয়, এক্স্যাক্টলি ইট বাইরে আসলে বস্তার বাইরে কিছু যায় না। মানে এমন একটা সিচুয়েশন যে এই পাট দিয়ে হয় কি, বস্তা ছাড়া তো আর কিছুই আমি কখনো হতে দেখি নাই। এটা কিভাবে সম্ভব, মা বা কি কি করব আমি এটা দিয়ে কিভাবে করব? তো এই জিনিসটা যখন এত কঠিন আমার কাছে মনে হলো, তখন মনে হলো যে ডেফিনেটলি এটা নিয়ে আমার জানতে হবে। তখন আমি যখন জানতে গেলাম, তখন যেমন ধরেন গার্মেন্টসের একটা ছেলে পড়ালেখা করে বা এসএসসি করে এইচএসসি করে কিছু একটা করতে চায়, সে অনেক ইনস্টিটিউট পাবে যেখানে সে মার্চেন্ডাইজিংয়ের 6 মাসের কোর্স করতে পারবে, ডিজাইনিংয়ের 6 মাসের কোর্স করতে পারবে, যে কোনো জায়গায় যে সে ইন্টার্নি করতে পারবে, ডোর সবদিকে ওপেন। হ্যাঁ, কিন্তু পাট হচ্ছে আমাদের একদম নিজের, আমরা এটা উৎপাদন করি, আমাদের কৃষকরা এটা জমিতে ফলায়। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের কোনো ইনস্টিটিউট নাই, আধুনিক মানের কোনো ইনস্টিটিউট নাই, শেখার কোনো জায়গা নাই। যেমন ধরেন একটা ছেলে বা মেয়ে এসএসসি বা এইচএসসি করে এখন সে চিন্তা করলো যে আমি এখন পাট নিয়ে কাজ করব। হ্যাঁ, কিন্তু আপনি দেখবেন যে এটা শেখার কোনো জায়গা নেই, প্রপার কোনো এডুকেশন নাই। আমার তো মনে হয় মাস্ট বি একটা আধুনিক মানের ইনস্টিটিউট থাকা উচিত, যেখানে 6 মাস 1 বছরের সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স থাকবে, যেটা করে ছেলেমেয়েরা নতুনভাবে এটা নিয়ে গবেষণা করতে পারবে, কাজ করতে পারবে, তাই না? সো আমি দেখলাম যে কিছুই নাই, কোথায় যাব, কার কাছে যাব কিছুই বুঝতে পারছি না। পরে হচ্ছে সার্চ, মানে ইয়েতে ফেসবুকে সার্চ দিয়ে একজন পেলাম যিনি হচ্ছে কোর্স করায়, ওনার কাছে গেলাম, ওনার সাথে কথা বললাম। পরে ওনার সাথে কথা বলে মনে হলো যে আমার একটা কোর্স করা উচিত। পরে ওনার কাছে একটা কোর্স করলাম, 7 দিনের একটা কোর্স করলাম। তারপরে ওনার কাছে আরো কিছু ইনফরমেশন নিলাম পাট সম্পর্কে। পাট সম্পর্কে কি জানলেন আপনি কোর্স করে? কোর্স করে জানলাম যে পাট দিয়ে কি কি পণ্য হওয়া পসিবল, তারপরে পাটের কি ধরনের ফেব্রিক হয়, কত ধরনের ফেব্রিক হওয়া পসিবল, কালার ফেব্রিক থেকে শুরু করে আরো কি কি আছে, কি কি বানানো যায়, তারপরে কোথায় কোথায় এই ইয়ে ফেব্রিক পাওয়া যায়, জুটের কোনো অ্যাসোসিয়েশন আছে কি না। তারপরে হচ্ছে যে যেখানে যাকে পেতাম ফোন দিতাম, জিজ্ঞেস করতাম, তারপরে ফিজিক্যালি যেতাম, যে কথা বলতাম। আমার এমন হয়েছে যে অনেক সিনিয়র সিনিয়র এক্সপোর্টারের কাছে চলে গেছি কথা বলতে, অনেকক্ষণ ওয়েট করে তারপর ওনার সাথে দেখা করতে গেছি অফিসে। তো এই পিটুকু পিচিমি আসছে জুট প্রোডাক্ট এক্সপোর্ট করবো ওই নিয়ে কথা বলতে, তো ওনারা তো মানে মানে ইটস মানে আমাদের অ্যাপিয়ারেন্স দেখে আসলে জাজ করে ফেলে, এটা আমাদের সমাজের আরেকটা মানে বিষয়। এক্সপোর্ট করবে মানে হচ্ছে তাকে ডেফিনেটলি সিনিয়র হতে হবে, সিনিয়র হতে হবে, ভাড়া কি থাকতে হবে, এক্স্যাক্টলি টাকা পয়সা থাকতে হবে। হ্যাঁ, তারপর যে ওরা এক্সপোর্ট চিন্তা ভাবনা করবে, এই পিচি মেয়ে আসছে কি এক্সপোর্ট করবে, সে আসছে ইনফরমেশন নিতে। সো তো মানুষ এভাবে এভাবেই উড়াই দেয়, পাত্তা তো দেয়ই না। তো যাই হোক, আমি যেখানেই গেছি অনেক ডিমোটিভেটেড হয়েছি, এবং দেখা গেছে যে সবাই বলেছে এটাতে অনেক টাকা লাগে, এটা এত সহজ জিনিস না, অনেক কঠিন কাজ। তো মোটামুটি আমার মধ্যে একটা জেদ চলে আসছে, ফাইন এটা তো করতেই হবে আমাকে, এটা একা করতে ভালোই হয়েছে, কিন্তু অনেকে ডিমোটিভেট হয়ে সরে যান ওখান থেকে। এবং আপনি শুরু করেছিলেন মাত্র 50,000 টাকা দিয়ে, কত সালে এটা? এটা 16 লাস্ট থেকে আমি আমার রিসার্চ শুরু করি মোটামুটি বছর। মানে ইনভেস্ট কত সালে করেন আপনি? 17। মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে 2 থেকে 7 বছরের শিশুদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। আগ্রহী অভিভাবকগণ জন্মদিনের 7 দিন আগে শিশুর ছবি, নাম, যোগাযোগের ঠিকানা, জন্ম সনদের অনুলিপি এবং ফোন নম্বর পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক রাঙা সকাল, মাছরাঙা টেলিভিশন, 2 বীরুত্তম জিয়াউর রহমান রোড, বনানী, ঢাকা 1213। আমাদের ইমেল করতে পারেন RANGASHOKAL rangasokal@matsranga.tv এই ঠিকানায়। আমাদের সাথে আজকে রয়েছেন উদ্যোক্তা ইশরাত জাহান চৌধুরী, আমরা তার সাথে আবারও ফিরছি আড্ডায়। তো যেটা শুনছিলাম যে ছোটোখাটো একটা মেয়ে পাট এক্সপোর্ট করবে আসছে, এটা নিয়ে সবাই খুব অবহেলা করে উড়িয়ে দিত, তারপরে আপনি দমে না গিয়ে কীভাবে আবারও এই অবস্থানে আসলেন সেই গল্পটা শুনি। আমি প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে যে সব কাগজপত্র করেছি, যদিও জানতাম না কাগজপত্র বলতে বিস্তারিত দর্শকদের জন্য, যদি কাগজপত্র বলতে ট্রেড, প্রথমে তো ট্রেড লাইসেন্স করতেই হবে, তারপরে যা যা লাগে, যেমন এক্সপোর্ট লাইসেন্স। এখন এক্সপোর্ট লাইসেন্স করার আগে অনেকগুলো কাজ করা লাগে, ভ্যাট রেজিস্ট্রেশন, তারপরে হচ্ছে অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ। তারপরে কোন অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ নিব,
ওটাও তখন জানতাম না। পরে খুঁজে একটা অ্যাসোসিয়েশন পেলাম, ওখানে যে মেম্বারশিপটা নিলাম, যদিও ওইটা আসলে আমার কাজে লাগেনি, কিন্তু একটা কাজে লেগেছে ওইখানে, মানে ওটা হচ্ছে বস্ত্র এক্সপোর্টার অ্যাসোসিয়েশন। তো ওইখানে কিছু সিনিয়র মানুষের সাথে দেখা হয়েছে, যেটা আসলে ব্লেসিং, যাদের সাথে এখনও আমার যোগাযোগ আছে, এটা বেশ ভালো হয়েছে। তো আমার মনে হয় যে কোনো কিছুই আসলে মানে ফেলে দেওয়ার মতো না, সব কিছুই কাজের। তো তারপরে এক্সপোর্ট লাইসেন্সটা কোথায় করতে হয় ওটাও জানতাম না, খুঁজে খুঁজেই গেছি। এগুলো সবকিছু আপনি নিজে খুঁজে খুঁজে নিজে করেছেন? ঝক্কি পোহাতে হয়েছে নিশ্চয়ই? হ্যাঁ, ঝক্কি পোহাতে হয়েছে, কিন্তু একটা কাজ হয়েছে, সেটা হচ্ছে আমি যখন এগুলো নিজে খুব কষ্ট করে যে যে করলাম, আমার কাছে একটা কনফিডেন্স তৈরি হয়ে গেল যে আমি সব পেপারস নিজে করতে পেরেছি। তো আমার এক্সপোর্ট করতে যে যে পেপারস লাগে সবই মোটামুটি। কিরকম সময় লাগলো সবগুলো কাগজপত্র রেডি করতে? এই তো 4-5 মাস সব, মানে আস্তে আস্তে করে সব রেডি করে ফেলেছি। পরে যখন ডিসাইড করলাম যে এখন কাজ কীভাবে শুরু করা যায়, এক্সপোর্টটা করব, তো আলিবাবার মেম্বারশিপটাও নিয়ে ফেলেছিলাম, যেহেতু আমার প্রথম থেকে ইচ্ছে ছিল যে আমি এক্সপোর্ট করব। তো যদিও এই ব্যাপারে আমি অনেক ডিমোটিভেটেড হয়েছি যে প্রথমে তো আমাকে লোকাল কাজ শিখতে হবে, আগে তো কাজ শিখতে হবে, তারপর না আমাকে বড় রাস্তায় গাড়ি চালাতে হবে, ব্যাপারটা এরকম আর কি। তো আমার মনে হয়েছে যে না, কারো কথা শুনলে চলবে না, আমাকে একটা সাহস করতেই হবে। তো যদিও আমার এক্সপোর্টের ফুল ইয়েটা সিস্টেমটা আমার জানা নাই যে কোনটার পর কোনটা করতে হবে, কী কী কাগজপত্র আমার বাইরে পাঠাতে হবে, পরে সাহস করে একটা ছোটো কাজ নিলাম। তারপরে প্রথমে তো মনে করেন কস্টিংয়ের ব্যাপারে অত ভালো ধারণা ছিল না যে কীভাবে কস্টিংটা করলে কত পার্সেন্ট মার্জিন রাখলে আমার মানে আমি লাভটা ইয়ে করে আসতে পারবো বা। তো পরে মনে হলো যে না, একটা রিস্ক নিতে হবে, একটা কাজ করতে হবে, কাজ করলেই তো আমি বুঝবো, এর আগে তো আসলে বুঝতে পারবো না। আর যেহেতু বলেছি যে এই ইয়েটা জায়গাটা খুব কনজারভেটিভ, আপনাকে এখানে কেউ শেখাবে না, আমাদের পার্টি সেক্টরটা খুবই কনজারভেটিভ, আপনি কোথাও যে কোনো হেল্প পাবেন না, মানে এমন কোনো ডেস্ক নাই যে যেখানে যে আপনাকে কেউ একদম, মানে মেন্টালিটিটা কি এরকম যে আমারটা শিখে যদি ও আবার আমার থেকে ভালো কিছু করে ফেলে, এরকম কোনো কিছু? হ্যাঁ। তারপরে হচ্ছে যেটা হয়েছে যে আমি একটা অর্ডার নিলাম, আমার প্রথম অর্ডারটা আয়ারল্যান্ডেরই ছিল, ছোট একটা অর্ডার নিলাম। অর্ডার নিয়ে কাজটা যখন ঠিকঠাকভাবে দিলাম, ওই কাজ করতে যেয়ে আমার আসলে শেখা যে কোন জায়গা থেকে আমার পেপারসটা নিতে হবে, কী কী পেপারস নিতে হবে, বাইরে কী কী পাঠাতে হবে, তো সব কিছু কমপ্লিট করে যখন করতে পারলাম খুবই ভালো লাগলো যে করতে পেরেছি। পরে দেখলাম যে আমার 5,000 টাকা লস হয়েছে। কি অর্ডার পেলেন? কি এটা একটা ব্যাগেরই, কাস্টমাইজ ব্যাগ জুটে। তো 5,000 টাকা লস হয়েছে, ওইটা কোনো ব্যাপার না, কিন্তু খুবই ভালো লেগেছে যে আমি 5,000 টাকা লস দিয়ে আমি একটা কাজ শিখতে পেরেছি। হ্যাঁ, এটাই একটা বিশাল একটা মানসিক শান্তি ছিল। তো ওই একটা কাজ করে একটু সাহস পেয়ে গেছি। পরে হচ্ছে যে এভাবে করে টুকটুক করে কিছু অর্ডার নেওয়া শুরু করলাম, দু একটা করে, এই তো চলছে। অর্ডার নিতেন কিভাবে আপনি? ফেসবুক পেজ বা এরকম কোনো কিছুর মাধ্যমে নাকি? আমার 1 বছর আলিবাবার মেম্বারশিপ ছিল, গোল্ড মেম্বারশিপ, মানে আলিবাবাতে আপনার প্রোডাক্টসগুলো আপনি? জি জি জি। আচ্ছা, ওইভাবে করতে হয়েছে। তো এই বছর ভাবছিলাম যে আবার নিব। আপনি প্রথমে গোল্ড মেম্বারশিপ পেলেন কিভাবে, মানে প্রসিডিউরটা কি? ওই যে পেপারস সব ইয়ে করে তারপরে সাবমিট করলে, আপনাকে প্রোডাক্টগুলো সাবমিট করলে দেন ওরা মেম্বারশিপ দেয়, কোনো পেমেন্ট লাগে ওদের ওদের কাছে? অনেক পেমেন্ট লাগে, অনেক বলতে প্রায় 1.5 লাখ। 1.5 লাখ টাকা ওদেরকে দিতে হয়? এই গোল্ড মেম্বারশিপ কদিন থাকে? 1 বছর। 1 বছর। এক বছর পরে আবার রিনিউ করতে হয়। ওকে, 1 বছরে আপনি যেটা করবেন, আপনার প্রোডাক্টগুলো ওখানে প্লেস করবেন, ওরা আপনার প্রোডাক্টগুলো প্রমোট করবে, সেখান থেকে আপনার হচ্ছে কাস্টমার আসবে, রাইট? বিষয়টা এরকম। তো আপনার এক প্রথম বছরের এক্সপিরিয়েন্সটা কী ছিল আলিবাবা থেকে? প্রথম বছর এক্সপিরিয়েন্স হচ্ছে, যেহেতু মানে ওই সময়টা আসলে কিছু না বুঝেই খুব মানে একদম স্টার্টিংয়েই আমি করে ফেলেছিলাম, তো খারাপ বলবো না, মানে কষ্ট করতে হয়েছে। লস হলো কিরকম? লস হয়েছে কি? না, লস হয়নি। আচ্ছা, লস হয়নি আলহামদুলিল্লাহ। ওই যে মানে স্টার্ট করে তো কাজ তো করছি, মানে খুব বেশি না, আমি কিন্তু খুব বেশি করি না, কিন্তু টুকটুক করে আমি করি। তো পরে আর নেওয়া হয়নি। এই বছর ভাবছিলাম যে এই বছর আবার নিব, কিন্তু মানে এখন হচ্ছে আমি তখন যেমন গোছানো ছিলাম না একদম স্টার্টিং, আপনি বোঝেন তো যে পেপারস করে সবকিছু করে, আর আমার যেহেতু মানে ওই টাকার সাপোর্টটা ছিল না, কষ্ট করে আমাকে কাজ করতে হয়েছে। তো এখন যেমন আমার আলহামদুলিল্লাহ একটা সেট আপ আছে ভালো, এখন চাইলে আমি 1 কন্টেনার মাসে আমি দিতে পারি, মোটামুটি আমি প্রিপেয়ার্ড। এখন কাজ করতে করতে তো অভিজ্ঞতাও বেড়েছে,
তো এই বছর চাচ্ছিলাম যে আবার গোল্ড মেম্বারটা নিব, নিয়ে আবার ভালোভাবে কাজটা শুরু করব। এই প্যান্ডেমিকের কারণে আসলে এই বছর শুরু করা হয়নি। না না, এখন এটা ট্যাক্সেশন সিস্টেমটা কি হয়, মানে বাংলাদেশ সরকারের যেহেতু ভ্যাট নিয়ে আপনি কথা বলছেন প্রথম থেকে, ট্যাক্সের কাগজ টাগজ, এটা তো আপনি দেশের বাইরে বিক্রি করছেন, বিক্রি করার পরে আপনার যে অর্থটা আসে সেটার উপর কি বাংলাদেশ সরকার ট্যাক্স ধরে, নাকি এটা যেহেতু রেমিটেন্স হিসেবে অ্যাকাউন্ট হয়, কি হয় আসলে? জুটে মনে হয় ট্যাক্স নাই। আচ্ছা, বাট আপনাদের কি একটা কোনো ফি দিতে হয় বাংলাদেশ সরকারকে, লাইক কোনো একটা কিছু ফি দিয়ে প্রসেস করা বা এরকম কোনো কিছু? না। ওকে, আমরা এই জুটটা নিয়ে বাইরের দেশের যে ডিমান্ডটা সেই জায়গাটা একটু বিস্তারিত জানতে চাই, এর আসলে কতটুকু মানে চায় এই প্রোডাক্টটা? অন্যান্য প্রোডাক্টের যেমন ওয়ার্ল্ডওয়াইড ডিমান্ড আছে, যেমন ধরেন গার্মেন্টস বলেন সবাই ইউজ করে, কিন্তু জুট তো আসলে সবাই ইউজ করে না। জুটের কিছু স্পেসিফিক বায়ার আছে যারা ইকো ফ্রেন্ডলি চিন্তা করে, আচ্ছা, তারাই শুধু আপনার জুটটা ইউজ করবে। এর মানে এই না যে একদমই নাই, আছে, হ্যাঁ, কিন্তু আমাদের অনেক অবস্ট্রাগলও আছে। যেমন সবাই যেটা বলে যে আমরা ইন্ডিয়ার সাথে প্রাইসে মিট করতে পারি না, ওরা আমাদের থেকে কম প্রাইসে দিচ্ছে যে কারণে ওরা ইয়েটা বেশি পাচ্ছে। তো কিন্তু তুলনামূলকভাবে হচ্ছে ইন্ডিয়ার থেকে বাংলাদেশের ইয়েটা ভালো, পাটটা ভালো। আচ্ছা, আর হচ্ছে আমাদের, আমরাই তো পাটটা ফলাই, আমাদের থেকেই তো বেশিরভাগ পাট ইন্ডিয়া নিয়ে কাজ করছে। তো আমার যেটা মনে হয় যে আমরা যদি চাই, আমাদের যদি সদিচ্ছা থাকে, অনেক কিছু করা সম্ভব, এই বাংলাদেশকেই চেঞ্জ করে ফেলা সম্ভব পাট দিয়ে। যেমন বড় বড় এক্সপোর্টার যারা আছেন, আমাদের দেশে এমন বড় বড় এক্সপোর্টার আছেন যারা ফেব্রিকটা করে ওনারা সরাসরি এক্সপোর্ট করে দিচ্ছেন, আমরা ওনাদের থেকে নিতে পারছি না, এমনও আছে। যারা করছেন তারা একচেটিয়াভাবেই করছেন, আর যারা ছোট তারা আসলে খুব বেশি অবহেলিত, মানে কারণ ছোটদের পক্ষে কিন্তু সম্ভব না যে এত অবস্ট্রাগল চোখকে একটা বায়ারকে সার্চ করা। তো যে কারণে আসলে আমাদের মানে ছোটদের অবস্থা খুব বেশি খারাপ। যদি এমন কোনো ব্যবস্থা থাকতো, যেমন ধরেন কোনো অ্যাসোসিয়েশন, জুট অ্যাসোসিয়েশনের মাধ্যমে, যেমন প্রতি বছরই তো মেলাতে যাচ্ছে, একটা ওরা হিউজ অর্ডার নিয়ে আসলো, বাহিরে চাহিদা আছে, যেহেতু ইন্ডিয়া এত সেল করছে যাচ্ছে, এর মানে তো চাহিদা আছে। যেহেতু এখন ইকো ফ্রেন্ডলির একটা ট্রেন্ড চলছে, সবাই পলিথিন বর্জন করে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টের দিকে ঝুঁকছে, এর মানে হচ্ছে পাটের ডিমান্ড দিন দিন আরও বাড়বে, আরও বাড়বে। কিন্তু প্রপার ওয়েতে তো দিতে হবে, মানে ওইভাবে তো মানে ইয়েটা হচ্ছে না, ব্যাটে বলে ম্যাচ হচ্ছে না আসলে। হ্যাঁ, যদি এমন হতো যে প্রচুর পরিমাণে অর্ডার ওনারা নিয়ে আসতো, এসে এখানে যারা ছোট ছোট উদ্যোক্তা আছে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিত কাজটা, তাহলে কি হতো, একটা একটা প্রতিষ্ঠান যখন কাজ করে তার সাথে কিন্তু পাঁচটা ওয়ার্কার কাজ করে, পাঁচটা ওয়ার্কারের ফ্যামিলি জড়িত, এটা কিন্তু একটা হিউজ ইম্প্যাক্ট পড়ে। রাইট, তো ওইভাবে যদি কেউ চিন্তা করতো, ওইভাবে যদি কাজ করতো যে আমরা এই ছোটদের জন্য কিছু করি, একটা বড় অর্ডার আমরা নিয়ে আসি, এসে আমরা ডিস্ট্রিবিউট করে আমরা ওইভাবে কাজটা ওদের থেকে নিয়ে আমরাই এক্সপোর্ট করি, ওদের ওরা ওই হেসেলটায় গেল না, তাহলে কিন্তু ওই ছোট যারা উদ্যোক্তা, যারা মেশিন নিয়ে বসে আছে, যাদের কিছু ওয়ার্কার আছে, ওরা কিন্তু বেঁচে যেত। কারণ আমি যেটা দেখেছি যে মানে বাংলাদেশের ছোট উদ্যোক্তাদের অবস্থা খুবই খারাপ। কেন খারাপ, মানে প্রবলেমটা কোথায়? আপনি দেখেন না বাংলাদেশে কি এটার ইউজ আছে? আমরা তো চাইনিজ প্রোডাক্টের প্রতি খুব বেশি ডেডিকেটেড, খুব বেশি পছন্দ করি, তাই না? আমরা দেশীয় প্রোডাক্ট কয়জন ইউজ করি? আমরা তো দেশীয় প্রোডাক্ট ইউজ করি না। যেমন ধরেন পাট হচ্ছে আমাদের একদম নিজের প্রোডাক্ট, আমাদের কি ওইটার প্রতি ভালোবাসা আছে? আমরা কি জানি যে পাটের কত গুলাপূর্ণ হয়? ভালোবাসা নেই সেটা না, সমস্যা না, কিন্তু তুচ্ছবজ্ঞা আছে এটা বলতে পারি। এটা আরো সমস্যা। এখানে কি আমাদের আসলে যদি বলি যে মার্কেটিং পলিসিরও কিছু ঘাটতি আছে, যে আমরা কি পাটের প্রোডাক্টকে আসলে ওভাবে করে মানুষের সাথে পরিচয় করিয়ে দিতে পারি? হ্যাঁ, এটারও ব্যাপার আছে। কারণ হচ্ছে যে ওই যেটা বললাম, বড় বড় যারা করছে ওরা তো পার্সোনালি করছে। এখন আরেকটা জিনিস হচ্ছে, আমি আমার একটা অভিজ্ঞতা বলি, আমি যেমন এবার এসএমই মেলাতে ছিলাম, আমার স্টল ছিল, আমার স্টল বেস্ট স্টল প্রাইস পেয়েছে এবার এসএমই মেলাতে। তো আমি অনেক বেশি এক্সপেরিমেন্টাল কাজ করি, আমি ওই লেদারের প্রোডাক্টগুলো কীভাবে পাটে কনভার্ট করা যায় চেষ্টা করি। তো আমার মনে হয় আমি যে কাজগুলো করি, আমি টাকাগুলো পানিতে ফেলি, পানিতে ফেললেও আমার ভালো লাগে যে আমি নতুন কিছু করার চেষ্টা করছি, ইনোভেশনের চেষ্টা করছি, কিন্তু মানুষ এটা অ্যাকসেপ্ট করে না। মানুষ চায় যে আমি পাট বলতে আমি 300-400 টাকার মধ্যে আমি আমার কেনাকাটা কমপ্লিট করে ফেলবো। পাটের ফেব্রিকের দাম কিন্তু অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ, তো এখানেও কিন্তু ভাই একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে হাতে হাতে গুনা যাবে 3-4 জন লোক মনে করেন পাটের ফেব্রিক বানায়, আমরা সবাই তাদের থেকেই নিচ্ছি, এটা মনোপলি বিজনেস। সো কি হচ্ছে, ওনারা যে প্রাইস রাখছে আমাদেরকে তো ওইটাতে কিনতে হচ্ছে। এখানে যদি ওই যে একটু আগে যেটা বললাম যে এমন কোনো আধুনিক
ইনস্টিটিউট থাকতো যেখানে মানে অনেক কিছু শেখানো হবে, পাট দিয়ে যে শুধু বস্তা হয় না বা শুধু, এখন কি হয়েছে বস্তার বাইরে শপিং ব্যাগ, এর বাইরে তো আমরা যেতেই পারছি না, কিন্তু পাট দিয়ে সব কিছু সম্ভব, এভরিথিং পসিবল পাট দিয়ে। এখন এইভাবে যদি করা হয় যে আপনার যে ইয়াং জেনারেশনকে যারা মাত্র পড়ে বের হচ্ছে, ওরা চিন্তা করলো যে আমরা নতুন কিছু করব, ওদেরকে যদি ওই ট্রেনিংগুলো দেওয়া হয় যে হ্যাঁ পাট দিয়ে কী কী পসিবল, একটা আধুনিক ফেব্রিক কীভাবে বানানো যায়, এই ফেব্রিকটা দিয়ে আমরা তখন সব কিছু বানাতে পারবো, হ্যাঁ তখন হবে কি যে এই জ্ঞানটা যখন স্প্রেড হয়ে যাবে তখন নতুন নতুন মানুষ এগুলো নিয়ে গবেষণা করবে, কাজ করবে, তখন কিন্তু মার্কেটে কম্পিটিশনটা বাড়বে এবং প্রাইসও কমবে, তাই না? তারপরে আবার যেমন ধরেন চায়না 1000 প্রোডাক্ট বানায় পাটের, হ্যাঁ আর আমরা ওইখানে লাস্ট কিছুদিন আগ পর্যন্ত 271টা প্রোডাক্ট ছিল, যার মধ্যে খুব কম সংখ্যক প্রোডাক্ট আমরা চিনি, হ্যাঁ আর বাকি যেগুলো আছে যেমন ধরেন বাস্কেট থেকে শুরু করে এই ধরনের প্রোডাক্ট প্রচুর এক্সপোর্ট হচ্ছে, কিন্তু যারা করছে তারা একচেটিয়াভাবে করছে। এখন আমি করতে চাচ্ছি কিন্তু আমি তো জানি না এটা মানে ম্যাটেরিয়াল, এই এটার যে ইয়েটা আমি কার থেকে শিখবো, আমাকে কি আপনি বলেন যে করছে তার ফ্যাক্টরিতে কি আমাকে ঢুকতে দিবে? কারণ সে জানে যে আমি যদি ঢুকি আমি জিনিসটা মাথায় নিব নিয়ে আমি নিজের চেষ্টা করবো, সে আমি আমাকে কিন্তু ঢুকতে দিবে না, আমি কাজটা কীভাবে শুরু করবো? কিন্তু এমন যদি একটা জায়গা থাকে যেখানে যত কিছু পসিবল সব কিছু ট্রেনিং দেওয়া হবে, মানে আমরা যদি এটা ওয়াইডলি চিন্তা করি যেটা পুরো বাংলাদেশে ছড়িয়ে যাক, প্রচুর মানুষজন করুক, প্রচুর পরিমাণে এক্সপোর্ট হোক এই দেশ থেকে যাক, তাহলে তো বেকার তো আর থাকছে না আসলে। অনেক সীমাবদ্ধতা বা সংকটের জায়গা নিয়ে কথা বলছিলাম আমরা, কিন্তু তারপরেও তো আসলে আপনি এবং আপনার মতো অনেকেই সমস্ত সংকটকে মোকাবিলা করে চেষ্টা করছেন সামনে এগিয়ে যেতে। তো এই যে প্রথমবার আপনার অর্ডারে 5000 টাকা লস হলো এবং তারপরে আপনি আবারও কাজ শুরু করলেন বা করে গেলেন, একটু সেই জার্নিটার কথা শুনি যে এখন কি অবস্থা বা এই অবস্থানে আসার পেছনে কতটুকু স্ট্রাগল ছিল। প্রথম যখন কাজ শুরু করি তখন তো একটু ভয় পাচ্ছিলাম, কাজ যখন শুরু করি তখন কনফিডেন্স একটু বাড়ে, এখন যেটা হয়েছে যে এখন কনফিডেন্স অনেক বেশি, এখন মনে হয় যে পারবো, এখন অনেক বড় বড় কাজও করতে পারবো, মানে কাজের অভিজ্ঞতা আসলে অনেক বড় জিনিস। আমি যখন প্রথম কাজ শুরু করি আমি খুব শর্ট টাইমে আমি ফ্যাক্টরি নিয়ে নিই, সবাই বলে যে মানে ফ্যাক্টরিতে অনেক এক্সপেন্স, আমি করতে পারবো না, মেনটেন করতে পারবো না, আলহামদুলিল্লাহ চালাচ্ছি। এক্সপেন্সটা বেয়ার করার তো একটা ব্যাপার ছিল, ওটা কি লোন নিয়ে করতে হয়েছে নাকি আপনার কাছে? আলহামদুলিল্লাহ এখনো লোন করিনি, এখন সরকার যে ঘোষণাটা দিলেন এটা যদি আমাদের জন্য আশীর্বাদ, এখন আশা করছি ওইটা যদি পাই তারপরে দেখা যাবে। কি অ্যাডভান্স দিয়েছেন সরকার? ওই যে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এই প্যান্ডেমিক সময়ে 4% হারে যেটা বাকিটা গভর্নমেন্ট দিবে, এটা যদিও এখনো কেউ পেয়েছে বলে শোনা যায়নি, যদি পাই সেটা হবে আমাদের জন্য আশীর্বাদ। এখন এটা আসলে অনেক চ্যালেঞ্জ, একটা মানে চাকরি খুব স্মুথলি করা যায়, ব্যবসা অনেক প্রেশার, যেমন এখন হচ্ছে যে চিন্তা প্রতি মাসে আমাকে ভাড়াটা দিতে হবে, আমার ওয়ার্কারের বেতনটা দিতে হবে। ও আপনি কি একদম নিজস্ব সেট আপ করেছেন ওয়ার্কার? হ্যাঁ হ্যাঁ, আপনার অফিস নিজস্ব একদম সবকিছু? তো ওখানে কজন ওয়ার্কার কাজ করেন? আমার 15 জন ওয়ার্কার কাজ করে। রেগুলার বলতে এখন প্যান্ডেমিক সময় কিছু কমিয়ে ফেলেছি, কিন্তু যখন এখন কাজ করছে, এখন কাজ আছে। এদেরকে আপনি কালেক্ট করেছেন কিভাবে? এরা হচ্ছে কিছু নিজে ডেভেলপ করেছি, তারপরে জুটের কিন্তু ওয়ার্কার কম আর হচ্ছে ডিমান্ডও বেশি, যেহেতু ওয়ার্কার কম তো প্রথমে যেটা করলাম মানে আমি আসলে ধাক্কা টাকা খেয়ে শেখা আর কি, কাজ করতে গেলে তো অনেক কিছু শেখা যায়। তো পরে যেটা করেছি গার্মেন্টস ওয়ার্কার আমি ডেভেলপ করেছি, যারা গার্মেন্টসে কাজ করে, কারণ ওরা তো মেশিন চালাতেই জানে আর জুটে একটু ডাস্ট হয় যে কারণে অনেকে কাজ করতে চায় না। তো পরে আমি দেখলাম যে আমি যদি জুটের ওই রকম ওয়ার্কার আনতে যাই আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে, কারণ যখন সিজন চলে তখন ওয়ার্কার পেতে কষ্ট হয়ে যায়, সব ওয়ার্কাররা কাজ করতে চায় না। তো এই কারণে আমি গার্মেন্টসের ওয়ার্কারই ডেভেলপ করেছি, আর ফ্যাক্টরি যেখানে ওইটার আশেপাশে অনেক মহিলারা আছে ওরাই আমার এখানে কাজ করে। তো আমার খুব ভালো লাগে যখন কাজ চলে, এত ভালো লাগে, আর যদি কাজ বন্ধ থাকে ওরা এসে জিজ্ঞেস করে যে আপা কাজ কখন আসবে, তো মানে যখন প্রচুর কাজ চলে তখন অনেক মহিলা এসে কাজ করে। ওকে ফাইন, প্রোডাক্টগুলো কী কী থাকে আপনার? আমার হচ্ছে আমি সব কাস্টমাইজ প্রোডাক্ট করি,
বায়ার ঠিক যেরকম অর্ডার দেয় আমি ওইরকমই করে দেই। মানে আমার না বলে কোনো কথা নাই, মানে পারবো না এমন কোনো কথা হবে না। আপনি ফ্যাক্টরিতেই করছেন তো সেক্ষেত্রে তো আপনার একটা বড় অ্যামাউন্টের অর্ডার আসতে হয় ডেফিনেটলি, না হলে তো আপনার কাজ করে পোষাবে না। হ্যাঁ সেটাই। তো সেই বড় অ্যামাউন্টের অর্ডারটা কি আপনি সবসময় বাইরে থেকেই পান, দেশের বাইরে থেকে নাকি ভেতরের বায়ারদের কাছ থেকেও পান? ভেতরের যেটা ভেতরের অর্ডার আসলে কমই পাওয়া হয়। আচ্ছা, ভেতরের মানে লোকাল কাজও করি কিন্তু মানে দুই দিক সামলানোটা আসলে একটু কঠিন হয়ে যায়। এক্সচেঞ্জটা কেমন হয় এটা যদি একটু জানি, অনেকের আইডিয়া হয়ে যাবে। লাইক কোনো বায়ার যখন আপনার কাছে অর্ডারটা দিচ্ছে, আপনি একটা কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে তাকে প্রাইসটা বলেন, রাইট? ওকে, তারপরে সে পেমেন্টটা করে, পেমেন্টটা কি আলটিমেটলি সে কিছু আগে দিয়ে দেয়, 50% বা 70%? আমি যেহেতু ছোট আর আমি যেহেতু আমি আপনাকে বলেছি যে আমি প্রতিটা কাজ কাজ করতে যেয়ে শিখেছি, সো আমি যেটাই করি আমি ব্যাংকের সঙ্গে কথা বলে তারপরে করি। আমি ব্যাংকিং করি ব্যাংক এশিয়াতে দিলকুশা ব্রাঞ্চে, তো ওখানে যে এক্সপোর্ট ইনচার্জ উনি খুবই হেল্পফুল। আমি যে কোনো কাজ করার আগে ওনাকে একটা ফোন দিই যে এটা কি করবো, এভাবে কি করবো, তো ওনার কথা হচ্ছে যে আপনি অ্যাডভান্স টিটি ছাড়া কোনো কাজ করবেন না। আমি যদি অন্য এলসির অফারও পাই, দেখা যাচ্ছে আমি এখন আসলে এলসিতে কাজ করিনি, আমি এখন পর্যন্ত যত কাজ করেছি আমি অ্যাডভান্স টিটিতেই করেছি। করেছেন প্লাস কুরিয়ারে পাঠিয়ে দেন বিষয়গুলো, তাই কি? না, প্রপার ওয়েতেই যায়, শিপে যায়। আচ্ছা, ওকে, তারপর শিপে যায়। আমার হচ্ছে কেউ কেউ 100% অ্যাডভান্স করে, কেউ কেউ 70% করে। এখানে লায়াবিলিটি কার থাকে আলিবাবার? না, এখানে লায়াবিলিটিজ লাইক আপনাকে যে পেমেন্টটা দিল, আমি যেভাবে কাজ করি আমি তো অ্যাডভান্স টিটিতে কাজ করি, সো আমার যখন সব কনফার্ম হয় পিআই সাইন হওয়ার পরে আমি ব্যাংক ইনফরমেশন যখন বায়ারকে দিই, বায়ার আমাকে 70% অ্যাডভান্স দিয়ে দেয়, কেউ কেউ 100% দিয়ে দেয়, তো ও টাকাটা যখন আমি পেয়ে যাই সো আমি নিশ্চিন্ত মনে কাজ করি। আচ্ছা, আমি জাস্ট জানার জন্যই বলছি। এরপর আপনি কাজ করলেন না, টাকাটা পাওয়ার পরে ও কাকে ধরবে? এখানে একটা ব্যাপার আছে, যেমন আমি যখন কাজ শুরু করি আমার 4-5টা এক্সপোর্ট পর্যন্ত ব্যাংক কিন্তু আমাকে টিটি আসলেও আমাকে অ্যাডভান্স দেয় নাই, ব্যাংক আটকে রেখেছে। হ্যাঁ, আমি যখন এক্সপোর্ট কমপ্লিট করেছি, পেপার সাবমিট করেছি, তারপরেই কিন্তু সে আমাকে টাকাটা আমার অ্যাকাউন্টে দিয়েছে। ব্যাংকের এখানে এই লায়াবিলিটি কেন? এটা ব্যাংকের লায়াবিলিটি। কেন ব্যাংকের লায়াবিলিটি? ব্যাংক তো জাস্ট মিডিয়েটর, এখানে তো ব্যাংকের এই মধ্যস্থতাকারী ভূমিকায় থাকার কথা না, এটা কেন? মানে আমার জানার জন্য আমি মানে যেহেতু ব্যাংক টু ব্যাংক লেনদেনটা হচ্ছে, ওই ব্যাংক যেহেতু এই ব্যাংকে পাঠাচ্ছে, এখন আমি যদি ডিফল্টার হই, মানে আমি যদি মালটা না পাঠাই, তাহলে এটা ব্যাংক লাইবেল থেকে যাবে। ওকে, হ্যাঁ, তো যে কারণে ব্যাংক একটা কাস্টমারকে তখনই টাকা দেয় যখন তার উপর সে কনফিডেন্সটা আসে। তো ব্যাংক যখন আমার ফ্যাক্টরিতে গেল, আমার প্লেস ভিজিট করলো, সে দেখলো যে আমি কাজ করছি এবং করে যাচ্ছি, হ্যাঁ, তারপর যে সে ডিসাইড করলো যে সে আমাকে টাকা দিবে, মানে ব্যাংক টু ব্যাংক আলটিমেটলি হচ্ছে লাইবিলিটি। হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ প্রথমে কষ্ট হচ্ছিল, এখন আলহামদুলিল্লাহ আমি অনেক রিলিফ, কারণ ব্যাংক আমাকে অ্যাডভান্স পেমেন্টটা দিয়ে দিচ্ছে, যে কারণে আমি বাইরের টাকা দিয়ে আমি কাজ করতে পারছি। ফাইন, তার মানে কয়েকটা করার পরে ব্যাংকের একটা কনফিডেন্ট আপনার উপরে হয়ে যায়, দেন হচ্ছে আপনাকে ওইভাবে এটা করতে। সো ওইজন্য আমাকে অত প্রেসার নিতে হচ্ছে না এখন। দ্যাটস ফাইন, দ্যাটস ভেরি গুড। যেটা আমরা আসলে জানতে পারিনি এখন ওরকম ভাবে যে প্রোডাক্টস গুলো আসলে কি কি থাকে। আচ্ছা, প্রোডাক্টস হচ্ছে মূলত আমি তো জুট প্রোডাক্টই করি, জুটের বিভিন্ন ধরনের ব্যাগ। যেমন একটা ব্যাগ, আমার একটা ব্যাগের সাইজ হচ্ছে 200 সেন্টিমিটার লম্বা, মনে করেন এখান থেকে ওই পর্যন্ত লম্বা, আপনার দেড়টা মানুষ ঢুকে যাবে। ওকে, বুঝে গেছি আমরা। হ্যাঁ, তো এটা হচ্ছে সম্পূর্ণ কাস্টমাইজড প্রোডাক্ট। কি হয় এই ব্যাগ দিয়ে? এই ব্যাগে ওরা ম্যাট্রেসের স্প্রিং ঢুকায়। ও, ওকে, লোহার ম্যাট্রেসের স্প্রিং ঢুকায়। ওরা শুধু আমাদেরকে বলেছিল যে আমরা এই ধরনের কিছু একটা চাচ্ছি, ডিজাইনটা আমরা ওদেরকে করে দিয়েছি যে তুমি এরকম কিছু নাও, এভাবে হ্যান্ডেলটা দাও, এভাবে দিলে স্ট্রং হবে, যেহেতু তুমি লোহা ঢুকাবা, যেন তোমার এটা মানে সাপোর্টটা নিতে পারে। সো তারা খুবই খুশি, আমি তাকে রেগুলারই এই সাপোর্টটা দিই, ওর যখনই শেষ হয়ে যায় সে 1 মাস আগে বলে, তখনই আমি আমার প্রোডাক্ট পাঠিয়ে দিই। তো এইরকম কাস্টমার। সো বেসিক্যালি ডিজাইনিং এর কাজটাও আপনিই করেন? হ্যাঁ, এখন কারো যদি এমন থাকে যে সে এক্স্যাক্টলি এটাই চাচ্ছে, তাকে এক্স্যাক্টলি এটাই দিচ্ছি। আচ্ছা, মানে ভ্যারাইটিস টাইপের ব্যাগ, সে যেভাবে চাচ্ছে ওভাবেই দিচ্ছি, আর হচ্ছে যে কাস্টমাইজ যদি চায় কাস্টমাইজ দিচ্ছি। আপনার মার্কেটিংটা কে করছে? মার্কেটিং বলতে এখন তো টুকটাক পরিচিত তো হয়েই গেছে। না, কিন্তু আলিবাবাতে আপনি যখন এই জিনিসটা প্লেস করলেন, আলিবাবা নিজে থেকে কিছু করে না আপনাদের জন্য? মার্কেটিং এর আসলে লোক লাগে, আমার মার্কেটিং এর একজন ছিল। নতুন নতুন জায়গা খুঁজে পাওয়া, একটা তো হচ্ছে যে আপনি ক্লায়েন্ট ধরে ফেললেন, ক্লায়েন্টকে হ্যাপি রাখা কন্টিনিউয়াসলি প্রোডাক্ট দিয়ে, আর একটা হচ্ছে নতুন নতুন জায়গাগুলো খোঁজা, যে এখানে আমি কিছু করতে পারি কিনা, ওকে গিয়ে নক করা যে তুমি এইভাবে দিতে পারো, 10টা স্যাম্পল আছে আমার কাছে, ওই জায়গাটা কি আপনারা গ্লোবালি করতে পারেন? ওই জায়গাটা, ওই যে ওইখানে আমার সেরকম লোক লাগবে, স্ট্রং সাপোর্ট লাগবে, তবেই করা যাবে। তো অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করার সীমাবদ্ধতা তো অনেক অনেক। এক্সপেরিয়েন্স কি হলো আসলে 3 বছরে?
এক্সপিরিয়েন্স হচ্ছে কাজ করাটা খুব কঠিন। যদি যাদের রেগুলার বায়ার আছে তারা খুব স্মুথলি কাজ করতে পারবে, ফ্যাক্টরি বড় করতে পারবে, এটা খুব আরাম। কিন্তু যদি রেগুলার কাজ না থাকে ইটস রিয়েলি হার্ড, কারণ আপনার মাথায় তখন বোঝা যে আপনার মাসে ফ্যাক্টরি কস্ট এক্সপেন্সটা মিট করতে হবে, ওয়ার্কার কস্ট আপনাকে দিতে হবে। সো ফুল লাইবিলিটিজ আমার। মাঝে মাঝে দেখা যাচ্ছে যে এই মাসে যখন আমার কাজ নাই তখন তো মনে করেন আমার আমি যে লাভ করেছি ওইটাই আমার বের হয়ে যাচ্ছে। সো ইটস রিয়েলি হার্ড। সেই দিক থেকে তো আসলে আমাদের যে প্যান্ডেমিকের সিচুয়েশনটা যাচ্ছে এটাও তো খুব কঠিন হওয়ার কথা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার এই মাসে দুইটা এক্সপোর্ট হবে, কাজ চলছে। আচ্ছা, এই আর কি, গত মাসে একটা দিয়েছি ফ্রান্সে, টুকটুক করে কাজ করছি। ওই যে কনফিডেন্স একটা দরকার, আর হচ্ছে আল্লাহর উপর ভরসা থাকাটা খুব বেশি প্রয়োজন। ডেফিনেটলি আমার এই সব জিনিসটা সব সময় থাকে, আল্লাহই আমাকে সাহায্য করে। চেষ্টার কোনো বিকল্প নাই, চেষ্টার কোনো বিকল্প নাই। মূল বিষয়টা হচ্ছে অনেকেই বলেন, অনেক জ্ঞানী মানুষই বলেন যে পুরো জীবনটাই হচ্ছে শুধু চেষ্টা করা, সাফল্যটা আসলে তার উপর নির্ভর করে। আমার মনে হয় ডেডিকেশনটা একটা ব্যাপার, আপনি যখন খুব ভালোবাসা দিয়ে কাজ করবেন তখন আপনি এটার একটা ফল পাবেন, এবং আপনার জানতে হবে যে আপনি কি করছেন। জি, খুব নখদর্পণে থাকতে হবে। আরেকটা জিনিস আমি এখানে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমি কিছু হ্যান্ডিক্রাফট আইটেম নিয়ে কাজ করি। মানে আমার এই ব্যাগের পাশাপাশি মানে জুটের এই ম্যাটেরিয়ালটা তো আমরা ফেব্রিকটা কিনে এনে আমরা ব্যাগটা বানিয়ে সেল করি, আর আরেকটা হচ্ছে যেটা আমরা হ্যান্ডিক্রাফটের কাজ করি, যেমন ধরেন হাতের তৈরি ব্যাগ, ছিকা, তারপরে ম্যাট, ভ্যারাইটিস টাইপ, মানে হোম ডেকোর, অনেক হোম ডেকোর আইটেম আছে যে কাজগুলো করে শুধু গ্রামের মহিলারা। এটা আরেকটা অনেক বড় ব্যাপার, যেমন ধরেন যে ওই মহিলাগুলা বাড়ি থেকে বের হয়ে তার কাস্টমার খোঁজা সম্ভব না, সে কাকে দিবে, কার কাছে সে সেল করবে। কিন্তু আমরা যখন ওর বাসায় যেয়ে, ওর বাড়িতে যেয়ে, ওকে খুঁজে বের করে বাড়িতে যেয়ে যখন ওকে দিয়ে কাজটা করাচ্ছি, আবার ওর বাড়ি থেকে আমরা জিনিসটা নিয়ে আসছি, সে কিন্তু ঘরে বসে ইনকাম করতে পারছে, ওর ইনকামটা জেনারেট হচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে আমাদের একটা ঐতিহ্য, এই যে আমাদের মহিলারা এত ভালো হাতের কাজ জানে, এটা আমাদের একটা ঐতিহ্য। এটা হচ্ছে আমার আরেকটা শখ, এই জিনিসটা মানে টিকে যেন থাকে, আর এটার অনেক ভেরিয়েশন যেন করা যায়। এটা নিয়ে আমি আবার প্রচুর এক্সপেরিমেন্টাল কাজ করি, প্রচুর ডিজাইন করি আমি হ্যান্ডিক্রাফটের। Whatever you are doing, আপনি তো হ্যাপি, মানে ওই জায়গাটায়। আই এম হ্যাপি, খালি দুঃখ একটা, কাস্টমার আরও বাড়তে হবে, আরও মানে মনে করেন আরও কাজে অনেক ফার্স্ট হতে হবে, আর দেশের মানুষের আমাদের দেশীয় প্রোডাক্টের প্রতি ভালোবাসা অনেক বাড়তে হবে। কিন্তু আপনি তো দেশ নিয়ে টার্গেট নাই, কাস্টমার নিয়ে। ডেফিনেটলি টার্গেট আছে আমার, যে আমার অনেক প্রোডাক্ট আছে, আমার 50টার উপরে আইটেম আছে, 50টার উপরে আমি আইটেম নিয়ে কাজ করি। কাস্টমারের জন্য যেটা হচ্ছে যে ফিক্স ওরা ওই ধরনের জিনিস নিচ্ছে, কিন্তু আমার যে আদার যে নতুন নতুন আমি ডেভেলপ করছি ওইগুলো তো হচ্ছে কাস্টমার মানে আমার দেশীয় লোকের জন্য। ওকে, মানে আমার ইচ্ছা হচ্ছে যে আপনারা যে চাইনিজ প্রোডাক্টের উপর খুব বেশি ঝুঁকছেন ওইখান থেকে বের হয়ে আপনারা একটু দেশি পণ্য ইউজ করেন, যেমন কলেজ ব্যাগ ইউজ করছেন আপনারা, এই ধরনের জিনিস ইউজ করেন, তখন হবে কি নতুন নতুন মানুষ এগুলো তৈরি করবে, নতুন নতুন কর্মসংস্থান হবে। এই জায়গাটা একটা রেভলিউশন দরকার, মানে একটা বিপ্লব দরকার, বিপ্লব দরকার। এবং সত্য কথা বলতে কি, মানুষ আসলে ওই পকেটের পয়সা তখনই ব্যয় করে যখন সে ওই প্রোডাক্টটা দ্বারা কোনো রকম ভাবে কনভিন্স হয়। তো তার আগ পর্যন্ত যতই আমরা মানে মানে মূল্যায়ন ধর্মী কথা বলি না কেন, যতই আমরা মানবিকতার কথা বলি না কেন, এটা আসলে কাজ করবে না। সো ওই জায়গাটায় কোনো না কোনোভাবে আমাদের দেশীয় প্রোডাক্টকে অবশ্যই নক করতে হবে, এবং যদি মানুষ মনে করে যে না এটাই আমার কিনলে লাভ হবে, তাহলেই মানুষ ওইদিকে ধাবিত হবে। তো নিঃসন্দেহে আমি মনে করি আপনার কাছ থেকে অনেক কিছু আমাদের শেখার আছে, বিশেষ করে আলিবাবা নিয়ে অনেকেই এখন আজকের আড্ডা থেকে ঘাটাঘাটি করতে পারেন যে না এখান থেকে কীভাবে বাইরের প্রোডাক্ট সেল করা যায়। শেষবেলা যদি দর্শকদের কিছু বলার থাকে, বিশেষ করে আপনার মতো যারা শুরু করছেন তাদের জন্য। যারা নতুন শুরু করছে তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট হচ্ছে, আমাদের একটা অভ্যাস আছে যে উনি এটা করছে আমিও এটা করব, এই চিন্তাধারা থেকে বের হতে হবে। আপনি যেটা ভালোবাসেন আপনি সেটাই করবেন, মানে আমি যে কাজটা করছি ওইটার প্রতি তো আমার ভালোবাসা থাকতে হবে, না হলে আমি সে করছে বলে আমি তো আসলে করতে পারবো না, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এখন যেমন এসএমই ফাউন্ডেশন, এসএমই ফাউন্ডেশন খুব সুন্দর কাজ করছে, ওদের অনেক কোর্স আছে যেগুলো একটা উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা হতে হলে যে ধরনের কোর্স প্রয়োজন ওরা সব ধরনের কোর্স করায় ওইখানে, যে খুবই কম পয়সায়, খুবই কম পয়সায় আপনি একদম খুব ভালো মানের কিছু কোর্স করতে পারবেন। মানে আমার কথা হচ্ছে যে একটা কাজ করার আগে জেনে শিখে বুঝে তারপরে কাজটা করা উচিত, হুট করে করলে ওইটা বেশি দিন টিকে থাকা যায় না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান পরামর্শের জন্য, এবং একই সাথে আপনার গল্পগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য।